কে পটলা? এই বছর কতগুলো ছেলের কালেকশন হলো? ওই মানে প্রসঞ্জিতদা, ওই এক দুই কুড়িটা আরো লাগবে আরো। এই বছর সরস্বতী পুজোয় আমি যেন কোনো মেয়েকে সিঙ্গেল থাকা দেখি না। আরে তুমি কোনো চাপ নিও না প্রসঞ্জিতদা, সরস্বতী পুজো আস্তে আস্তে আমি আরো গোছাই নেবো। এই বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনই পড়েছে, এই বছর কেউ যদি বয়ফ্রেন্ড ভাড়া নেয় তাহলে এক সপ্তাহ ফ্রি। আমি ব্যানারে বড় বড় করে লিখে দিয়েছি, কোনো মেয়ে যদি রোজ ডের দিন বয়ফ্রেন্ড ভাড়া নেয় তাহলে পুরো ভ্যালেন্টাইন ডে পর্যন্ত ফ্রি। ঠিক আছে, পুজোর চাদার কালেকশন কেমন হচ্ছে? আগে ওই পাড়ার মধ্যে সব কালেকশন করা হয়ে গেছে। ছেলে পেলেকে রাস্তা ধারে বসিয়ে দে, যে কোটা গাড়ি যাবে চাঁদা তুলতে বল, আর যদি চাঁদা না দেয় রাস্তা দিয়ে যাও বন্ধ করে দে। প্রসঞ্জিতদা, এই বছরও পুরো সিঙ্গাম এই চাঁদা নিয়ে ঝামেলা করছে, দেবে না বললো। তুই ভালো করে বলেছিস তো, এটা প্রসঞ্জিৎ এন্টারপ্রাইজের পুজো, টাকা দেবে না মানে? প্রসঞ্জিতদা, আমি সবকিছু বলেছি, মালটা বললো চাঁদা দেবে না, যা করায় করে নিতে, আর আমাদের এই বয়ফ্রেন্ড ভাড়ার দোকানও তুলে দেবে বললো। সালা, ওর এত বড় ক্ষমতা, প্রসঞ্জিতের সাথে পাঙ্গা নিয়া, পুরো সিংহ সিংহ সিংহ। আরে তাওরে কোথায় রে? আরে শিগগিরই দু কাপ না তিন কাপ চা নিয়ে আয়। আমি এখানে চা খেতে আসিনি, পুজোর চাঁদাটা দিয়ে দে আমি চলে যাবো। ওই সরস্বতী পুজোর চাঁদা আমি দেবো না, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদের বয়ফ্রেন্ড ভাড়ার দোকান আমি তুলে দেবো, বুঝলে? আমরা গায়ে খেটে খাই, যে ব্যবসাটা আমরা করি ওটা কি তোর বাপে? ওটা আমার বাপের না হলেও এলাকাটা আমার দিদি, আমি তার আন্ডারে কাজ করি। সালা সরস্বতী পুজোর আগে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে তুমি ভাড়া দাও, হ্যাঁ? দোকান যদি আমি না তুলেছি আমার নাম সিঙ্গাম না। এই সালা, মুখ সামলে কথা বলবি, থেতলে দেবো। তোর এত বড় এক্সপার্ট দা, তুই প্রসঞ্জিতের সামনে এমন ডায়লগ দিচ্ছিস, তোর গাড়ি টায়ার পাঞ্চার করে দেবো। চুপ কর, তোরা পাহাড় ঢুকাস না। দেখুন স্যার, ভালোই ভালোই চাঁদাটা দিয়ে দিন, তাহলে আপনিও খুশি থাকবেন, আপনার এই পুলিশ কোয়ার্টারও। ভয় দেখাচ্ছিস, দেবো না, যা করার কর, আমিও দেখি আমিও দেখি আমিও দেখি। তো আমার প্রিয় ভাইরা আর ভাইরা, আমি প্রতিজ্ঞা নিয়েছি, প্রত্যেক বছর নয় এবছরও বয়ফ্রেন্ড ভাড়া। এবছর সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডে একদিনে পড়েছে, তো আমার প্রিয় ভাইরা কাজে লেগে পড়ো। তারপরে ঠিক আছে, আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব আমার এখানে জমা দাও, আর রোজ ডের থেকে লেগে পড়ো কাজে। ছেলে কোথায়? খোঁজ নেই, শালা একটা কাজও করে না, এত বড় ধামড়া ছেলে হয়ে গেছে। বাবা, আমি কদিনের জন্য কাজ পেয়ে গেছি। কদিনের জন্য? ওইটা আবার কি কাজ? ওই অ্যাক্টিং অভিনয়, ওই সরস্বতী পুজোর দিন পর্যন্ত করতে হবে। ও আচ্ছা আচ্ছা, সিরিয়াল না বই? আরে বাবা, সিরিয়ালও না বইও না, কিন্তু সেই মজা। ওরে, আমিও একটা পাইছি, ও তোর মতনই ওই সরস্বতী পর্যন্ত করতে হবে, কিন্তু কনফার্ম দেয়নি, বলেছি খুব ইমার্জেন্সি দরকার হলে আমার টাইম নিয়ে। কি রে কালু, যতগুলো ছেলেকে নিয়ে এসেছিলি সবকটা কি বুকিং হয়েছে? আরে তুমি কোনো চিন্তা করো না, পুরো ঘ্যাপা ঘ্যাপ বুকিং হয়ে গেছে, কিন্তু ওই একটা বাকি আছে। তুমি কথা দিয়েছিলে ওই বুড়োটাকে কি করবে? তুই দোকান বন্ধ কর দে, আর ওখানে সাইনবোর্ড টাঙিয়ে দে সোল্ড আউট। আর ওই বুড়োকে আমি দেখছি, তুই পুলিশ স্টেশন যা, ওই সালারে বেটা টাকা দিল কি দিল না ভালো করে দেখে আয়। আমি যেতে পারবো না, আমার বাড়িতে চারটে ছেলে আছে, বউ চাললে শাটার কাঠ খুলে দেবে। প্রত্যেক বছরের মতন এই বছরও আমার একটা বয়ফ্রেন্ডও জুটলো না, মনে করলাম বালদেবদেরকে রাগাবো। একটা উপায় আছে কিন্তু ম্যাডাম। আর কোনো কিন্তু না, সব ম্যানেজ আমি করে নেব, তুমি শুধু ডাকো। কমলেশ, লাস্ট আইটেমটাকে পাঠা। আগে সাহেব, আমার ডাকছিলেন? হ্যাঁ। আগে দুলালদা, আপনার জন্য একটা মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এই মেয়েটা, আপনারা দুজন পরামর্শ করে নিন। ওরে শালা, ডান পাড়ি গেছে। এ লাগবে না, লাগবে না, লাগবে না, আমি এ